আবুধাবিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দোকানে আগুন লেগে তিন প্রবাসী বাংলাদেশি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। নিহত তিনজনের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়। এ ঘটনায় এলাকায় ও নিহতের পরিবারে চলছে শোকের মাতম। মোহাম্মদ ইউসুফ সংসারের চাকা ঘোরাতে দীর্ঘ ২৫ বছর ধরে রয়েছেন আবুধাবিতে। গত ৫ বছর আগে বাড়ি এসে আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা ধার নিয়ে আবুধাবির শারজায় ফার্নিচারের দোকান দেন। ভালোই চলছিল ইউসুফের ব্যবসা। প্রতিদিনের ন্যায় স্থানীয় সময় গত সোমবার রাতে দোকান বন্ধ করে ভেতরে ইউসুফ, দোকান কর্মচারী রাসেল ও বেড়াতে যাওয়া মোহাম্মদ বাদলকে নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দোকানে আগুনের সূত্রপাত হলে দোকানের ভেতরে ঘুমের মধ্যেই তিনজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। পরশুদিন রাতে ৮টার দিকে ফোন করছি, এখন কথা বলছি। এরপর দিন সকালে শুনছি যে দোকানে আগুন লাগছে। দোকানে আগুন লাগার পর থেকে কনফার্ম হওয়ার ৮টার দিকে কনফার্ম হয়েছে যে আমাদের কাছে ফিরে আনে। নিহতদের পরিবারের এখন একটাই দাবি, দ্রুত যেন নিহতদের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়, যাতে করে প্রিয়জনের মুখটুকু শেষবারের মতো দেখতে পারেন স্বজনরা। আমাদের লাশগুলা যেন দ্রুত এখানে দ্রুত পৌঁছাই দে, সে আশা ব্যক্ত করি আমরা। আসলে এই সরকারের কাছে নিবেদন করতেছি, দয়া করি সরকার যেন আমাদের প্রতি সহায় হন। তারাই ছিল একমাত্র তাদের ফ্যামিলির উপার্জনের ব্যক্তি, তারা উপার্জন করে ফ্যামিলিতে ফাটাতো আর সে ফ্যামিলি চলতো। এখন বর্তমানে তিনটা ফ্যামিলির উপার্জনের কোনো লোক নেই, এই তিনজন উপার্জন করতে গিয়ে কিন্তু আসলে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। নিহতদের লাশ যেন দ্রুত দেশে আনা যায় সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার আশ্বাস দিয়েছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনজন ব্যক্তি তার পরিবারের মূল উপার্জনক্ষম ব্যক্তি ছিল। আমরা এটা খবরটা পেয়েছি একটু দেরিতে, কিন্তু এখানে এসে আমরা বিষয়টা দেখলাম, তাদের সম্পর্কে তথ্যগুলো আমরা নিয়েছি। আমরা অবশ্যই আমাদের প্রশাসনকে জানাবো, আমাদের জেলা প্রশাসন থেকে সাহায্য করবে। এর বাইরেও আমাদের আরও কিছু দুর্যোগ খাতের কিছু বিষয় থাকে, আমরা সেগুলোতেও চেষ্টা করবো যাদেরকে যথেষ্ট পরিমাণ সাহায্য করার জন্য। প্রবাসী ইউসুফের সংসারে স্ত্রী নুরুন্নাহার বেগম ও মাদ্রাসা শিক্ষার্থী বড় ছেলে মাইনুল ইসলাম মিলন ও ছোট ছেলে মেহেদী হাসান শিফাত রয়েছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।